কোথায় থাকিস কোথায় ভাতারে যিনি মারিয়াম এখানে নৌকা করে এসেছিলেন এই মালটা কেউ নিয়ে যাবো এ খৈনি খাচ্ছিল কি তোমার পেছনে চার্চ হ্যাপি হোলি দাদু টিকিট কাউন্টারে লোকটা ওর কাকু হয় দেখতে পাচ্ছেন না ওরা সবাই রেডি হয়ে গেছে সব ঝাপা ফাপা মেলা দিয়ে সব চুরি করা চশমা পরে এসছে বাপুও চলে এসছে আতঙ্কবাদী নীরা আর তারপরে এই যে আমাদের লেডি কিলার বাপ্পা চলো এবার বেরোনো যাক আমরা যাবো ট্রেন ধরবো তারপর অনেক দূরে নিয়ে যাচ্ছি কিন্তু আজকে আর এই পচা বস্তির ছেলেগুলো পচা সব লেট করে এসছে তুইও যাবি এই মালটা কেউ নিয়ে যাবো ক্যা ক্যা কেনা কেনা ক্যা চা রা ভাই আপ এই এরা পচা সব আসছে চলে এসছি আর এই দেখো এই হতচ্ছাড়াটাও নেমে গেছে এ খৈনি খাচ্ছিল কিন্তু এই যে চন্দ্রশিখা আমাদের এই যে মিষ্টি আমাদের আমার ওখানটা মেয়ে ছেলে সব দাঁড়িয়ে আছে আমাকে লাইন মাইন মারছে মেয়ে ছেলে বললাম তো বুঝিয়ে বিষয় তা যেটা কথা হলো যাদবপুরে এসেও এদের ভাট কম হয়নি ভাট মাছগুলো সব এ ওর চুলের তারিফ করছে সারা অটোতে এই করে এলো কিন্তু সবচেয়ে বড় কথা এখানে যার সবচেয়ে ভালো চুল আর মোটা চুল সেই কিছু বলছে না যেটা হলো আমি আর যাদবপুরে আসার পর না একটু মনে হয় চাটা খাই তারপর এখান থেকে ট্রেন ধরবো পাই আর না পাই আগে সব কচিরে যাচ্ছে সব কচি বাবা চাটা মুখটা ঘুরিয়ে দেখি না ওর মুখ ইস কি অবস্থা দাদুকে চা খাচ্ছে কেমন লাগছে দাদু হ্যাপি হলি শুভ অষ্টমী নবমী দশমী দশমীর ছেলে বিজয়া বিজয় ওকে পাশে দাদুটা দেখছে না তাই ও চুলটা ঠিক করছে যদি কোটে যায় এত লেট করে না কি বলবো তাই না দাদা গুড টিকিট কাউন্টারে যাই আগে টিকিটটা কেটে দিই তাই না টিকিটটা চলো কাটি এ ছাজরা এ ছাজরা এ ছাজরা তিনজনই ছাজরা এই ছেলেটাকে দেখতে খুব সুন্দর খুব সুন্দর এডিটিং করে এবার গাইজ আমি এ চুলের ব্যাপারে কি করে এ চুলে পোদ মেরে দাও তোমরা সবাই কমেন্ট করে ও চুলে যদি তোমরা খারাপ কমেন্ট করতে চাও পোদ লিখবে কমেন্টটা পোদ ভরে দাও লিখে দাড়ি যদি কারোর মতন চাও তা এর মতন এ দেখো এর দাড়ি দেখো দেখা একটু ওই ওই তো চেঁচে ব্রাশ করে এসছে গালটায় তা ও খুব জোশে এসে বললো দে আমি টিকিটটা কাটি
তা ও যাচ্ছে, দেখি কি করে ও গিয়ে। ও বলে নাকি কি টিকিট কাউন্টারে লোকটা ওর কাকু হয়। ছাড়া এরকম প্রথমবার জীবনে ও টিকিট কেটেছে, নাহলে ও কার্ড মেনে যে কত টিকিটের টাকা নষ্ট করেছে তোমরা জানো না। এই যে চলে এসছে এরাও, এর তো হাফ টিকিট দরকার ছিল। আমি বললাম একটা আমাদের সাথে বাচ্চাও আছে, তো বলছে বাচ্চাটার মুখ দেখি, বলছে বাচ্চা না এর তো দুটো বাচ্চা হওয়ার দরকার। নন্টে পন্টে আছে, নাট বল্টু সব পাবে তারপরে। পড়তে তো পারিস না দু লাইনের বেশি কেউ। দেখো হ্যাঁ কি এ বাবা, মা মুঝে দিখাই দে রে, মা মুঝে দিখাই দে। চোখে চোখে দেখা যায়, হাত বাড়ালে পাওয়া যায়, বল কি বল দেখি। ভালো কিছু একদম চাঙ্গা সেই উত্তর। হ্যাঁ কমেন্ট চলো এই ভাই, চশমাটা খোল, চশমাটা খোল। হ্যাঁ বালচিত্র মা টিকিট কেটেছি ধরা পড়ার জন্য। আমরা আমি আরো ইচ্ছে করে বুক ফুলিয়ে আমরা পুলিশের সামনে দিয়ে যাচ্ছি, মা টিকিট সামনে দিয়ে যে একবার ধর ব্যান্ডেলে শিয়ালদার কাটতো তাহলে কি হাত বাড়িয়ে এসে খিসি পেটে লাই থোড়ি জিনা জানো ছোটে মোটে প্রোগ্রাম সে কিতনা কমা লেতে হো। ট্রেনে ঢুকে গেছি আমরা, দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছি না ওরা, আমি একাই দেখতে পাচ্ছি। খালি মালটা তর্ক করবে, যখন একটা কিছু শুভ কাজ করবে তর্ক করবে মাল। ভালোবাসা গুলো এরা দুজন রিলেশনে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে তারক বেশ বাপ্পা, দেখো বাথরুমে যাচ্ছে, নোংরামি কাজ করবে দুটোই দুটোই দুটোই। হ্যাঁ পরিষ্কার ভাই, বললাম না মজা নেই আহ পাপ্পু হেগে দিয়েছে তাই ট্রেনটা কাঁপলো। লাগাইতে লাগাইতে কি বলছিস? চলন্ত ট্রেনে রেপ কিভাবে হয়? এইভাবেই প্যাসেঞ্জারে ভুল বিহেভিয়ারের জন্য, ভুল আচরণের জন্য ঘুমানায় থাকে। এরা সেক্সি সেক্সি জায়গা দেখাচ্ছে চুলু। এর জন্য বললাম সস্তা জিমে ঢুকিস না। ও আবার নাকি জিম করতো, মানে দেখে মনে হচ্ছে জিম করতো, জিম না ঘোড়া ডিম করতো শালা। লঙ্কা এ বাড়ির জন্য পার্সেল নিয়ে নিবি কিন্তু লঙ্কাটা অনেক কমতে জ্বালাচ্ছে যা লঙ্কাটা। হ্যাঁ
खाओ खाओ। की प्रथम बार आसली? ये सब दोगलापन है, मैं तेरा दोगलापन उतारता हूँ। লোকাল ট্রেনের টিকিট কেটে রিজার্ভেশনে এতক্ষণ বসেছিলাম, তারপর শর্ট মেরে তুলে দিল। আমাদের যাওয়ার ছিল এই পাশে, আমরা চলে গেছিলাম ওই পাশে। তা যাই হোক, এর বুদ্ধি সে হয়েছে, মানে এই বুদ্ধিটা দিল এই পাশ থেকে যাওয়া হবে না। আবার লাগবি, আবার উঠবি, আবার ধোকা। তোমাদের একটা মেন জিনিস দেখাচ্ছি, কেমন আছো তুমি? এই যে লোলভাইস ব্লগে তোমার স্বাগতম জানাই। এই যে আমাদের দাঁতটা বার করছে দেখো, খালি মালটাকে পরে আমি দেখে নিচ্ছি তোকে আসার সময়। একা একা ছেড়ে আমাকে ওই বাদরের কাছে ফেলে চলে এসছে মালগুলো, সব হতচ্ছাড়া। এই যে হতচ্ছাড়া গুলো সব কটা সালা ছেড়ে চলে এসছে ওখানটা, কেটে পড়েছে মালগুলো। এই যে জায়গার সামনে আমরা পৌঁছে গেছি। এখান থেকে মেবি আগে দেখি কিছু হোটেলে বা কিছু খাওয়ার কিছু পাই নাকি, তারপর এখান থেকে টোটো অটো ধরা যাবে। তা চল আগে কিছু খাই, আগে কিছু খাই, সকাল সকাল হয়েছে, আগে কিছু খাবারের দোকান দেখি। তারা কচুরির দোকান দেখলাম। তা বাদরের তারা খাওয়ার পরে এবারে ওরা আমরা খাবারও খাই। ও বাবা মিষ্টি, গেল গেল গেল, পোড়ো পোড়ো, খালি পোড়ো। ভিডিও অনেক তো করছি, একটুখানি বাবা চলো তাহলে। পোড়ো টাকা করে ভাড়া বললো দাদারা, তা ভালোই আছে, ভাড়া ফাড়া সব হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমরা টোটোতে বসি আর যাওয়া যাক সেই চার্চে। দাদা ভাই ভাই, দাদাটা খুব সুবিধা করলো আমাদের। লুচিটা খেয়ে তোর কেমন লাগলো রে ছোট লোক? তেল লুচিতে নেই, তেল ওর হয়ে গেছে, প্রথমবার পেয়েছে তো তাই। হ্যাঁ আমারও ভালো লেগেছে। তোর ওকে বাদ, ওকে তো দেয়নি কোনোদিন বাড়িতে খেতে, ও তো প্রথমবার পেয়েছে, ঠিকই আছে। দাদা চাষটা খুব ভালো না? নাম কটা এখানকার? জব করে আমার কর্মী টাকা দে। সুন্দরী ঠিক আমার পেছনে চার্চ দেখে নিতে পার, চলে এসছে এদিকে। বস্তির ছেলে পচা নিমাই নাকমণি,
বাবা কি সুন্দর কুলিটি হচ্ছে বাবা। এটা ঠিক আমাদের পেছনে চার্জ হচ্ছে, যে চার্চের কথা বলছিলাম আমরা। চার্চে ঢোকা যাবে তো কাকা? আচ্ছা বাপু আটকে যাচ্ছিস কোথায়? ও এত মোটা হয়ে গেছে, খেয়ে খেয়ে চর্বিটা না বাড়িয়ে নিয়েছে। এই যে দেখো, মানে যেখানে সেখানে ওর একটা পোজ দেওয়াটা শুরু, ওর ছবি কেউ তুলবি না। জায়গাটা কিন্তু সুন্দর, কিন্তু দেখো তোমরা এই সব জিনিস দেখো কি সুন্দর। মানে এটা হচ্ছে যিশুর একটা দরবার টাইপের বলতে পারো। এই যে যে দেখছো, এই যে এটা পুরো এই যিশুকে নিয়ে পুরো এই গার্ডেনটা দেমটা করা। যিশুকে যখন এই যে মেরেছিল তখনের এইগুলো সিন সব দেখতে পাচ্ছ এইগুলো তোমার। জায়গাটা সুন্দর কিন্তু। তা ভাইটা আমাদের ছবি ফবি তুলে দিল, খুব ভালো ছেলে। তার নাম কি? সুনিরাম। হ্যাঁ সুনিরাম, জোরে বল। সুনিরাম। ও জোরে বললি? আচ্ছা কোথায় থাকিস? কোথায়? ভাতারে। হ্যাঁ কি 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 আরো বলুন কি? ভাতার। ও ভাতারে থাকে। ওর সাথে যদি তোমাদের দেখা করতে হয় ওর সাথে ভাতার হয়ে যেতে হবে, তাই তো? ঠিক আছে চল ভাই, টাটা। তো চলো এবার ভেতরে এন্ট্রি নিই আমরা, বৃষ্টি পড়ছে বাইরে। চলো 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 চলো। জায়গাগুলো কিন্তু সত্যি সুন্দর জায়গা, তাই না? এদিকে চল না, দেখি এই পাশে কি কি আছে, তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। ক্যামেরা মানবো না, ক্যামেরাটা আবার ডাউন করে রাখ। হ্যাঁ ঠিক আছে, ডিলিট করলে করে দেবো, ডিলিট ফাইলে রিকভার করা যায় তো। এখানটা ভিডিও করা বারণ, তাও তোমাদের জন্য রিস্ক নিয়ে আমি ভিডিও তুলছি। জানি না কি হবে। এই যে প্রার্থনা হচ্ছে, এটা হচ্ছে চার্চের মেইন। ও আইসা, এটা হচ্ছে তোমার চার্চের টপ। এটা হচ্ছে যিশুর মা, যিনি মারিয়াম এখানে নৌকা করে এসেছিলেন, তার নৌকার কিছু অংশ এটা। এটা হচ্ছে তা আমরা এখন চার্জ দিয়ে বেরোচ্ছি। ক্যামেরা খুব, হ্যাঁ ভালো ছিল, মোটামুটি ভালো ছিল, আর ফুটেজ তুলতে দিচ্ছে না। তা আমরা অনেক কিছু দেখা পরে এবার বেরোই। যাবো চলো বেরোই। রাস্তাটা দেখো খালি, এই বেরোচ্ছে দেখো রাস্তাটা, পেটটা পেটটা। হ্যাঁ মাপ আছে একটা। তা চলো আরো কিছু জায়গায় ঘুরি, এসেছি যখন শুধু চার্চ না আরো কিছু জায়গায় ঘুরবো। চলো ঘুরি। হ্যাঁ লেহরি বাবা, জলের উপরে মন্দির, খুব ভালো মন্দির। হ্যাঁ কতক্ষণ লাগবে?